ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর কান্দা গ্রামের এক অসহায় পঙ্গু গরিব কৃষকের 32% জমির ধান কেটে দিল লাল সবুজ ফ্রেন্ডস ক্লাব নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন ময়মনসিংহ থেকে মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ। সঙ্গে আছি আমি তানজানা রহমান দিশা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অর্থাভাবে পড়া গরিব পঙ্গু কৃষক আবু মিয়া শ্রমিক দিয়ে ধান কাটাতে পারছিলেন না, এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছে উক্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। 26 এপ্রিল সোমবার সকালে সংগঠনের সভাপতি অমিত দেওয়ানের নেতৃত্বে সংগঠনের 15-20 জন সদস্য কৃষক আবু মিয়ার জমির ধান কেটে মাড়াই করে তার ঘরে তুলে দিয়েছে। কৃষক আবু মিয়া বলেন, আমার বিপদে ছেলেগুলো এভাবে এগিয়ে না আসলে আমার পক্ষে এ কাজ অসম্ভব ছিল। আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। অসহায় পঙ্গু কৃষকের ধান কেটে দিয়ে স্থানীয় লোকজনের প্রশংসায় ভাসছেন সংগঠন ও তার কর্মীরা।